पिछले 6 साल से श्री रक्त भंडार की चाबी का अता पता नहीं है, रक्त भंडार की चाबी खो गई है। Everything will be known to people when that inquiry is completed. So right now nobody knows what has happened. পুরীর জগন্নাথ মন্দির, যা ভক্তি এবং রহস্যের এক যুগলবন্দী, বিগত 1 মাস ধরে পুরো ভারতবর্ষে লোকসভা নির্বাচনের যে প্রক্রিয়া চলছে, সেই সময় নিজের মঙ্গল কামনার জন্য প্রধানমন্ত্রী মোদিজি ওড়িশার জগন্নাথ মন্দির দর্শনের জন্য গিয়েছিলেন। সেই সময় ঘটেছিল এক আশ্চর্য ঘটনা। কি সেই ঘটনা, আমরা আজকের ভিডিওতে আপনাদের সামনে সেই কথাই তুলে ধরব। মন্দিরের 22টি সিঁড়ির মধ্যে মাত্র 2টো সিঁড়ি উঠেই তিনি আর সামনে অগ্রসর হতে পারছিলেন না। কেন, সেই ঘটনা বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রকৃত ভক্তরা কমেন্টে জয় জগন্নাথ লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন কেন সিঁড়িতে উঠতে পারছিলেন না PM মোদি। ভিডিওতে এগোনোর আগে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পুরীর জগন্নাথ মন্দির দর্শন করেননি এমন মানুষ খুবই কম দেখা যায়। পুরীতে গিয়েছেন আর জগন্নাথ মন্দিরে যাননি, এরম মানুষ হাতে গোনা। কেবলমাত্র ভগবান জগন্নাথ দেবকে দর্শনের উদ্দেশ্যেই অনেকে পুরীতে যান। প্রধানমন্ত্রী মোদিজিও এর ব্যতিক্রম নন। গুজরাটে প্রতি বছর রথযাত্রার সময় মোদিজি সেই সমাবেশে সামিল হতেন। তিনি যখন 2016 সালে প্রধানমন্ত্রী হিসেবে নিজের কার্যভার গ্রহণ করেন, সেই বছরও তিনি ভগবান জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে পুরী গিয়েছিলেন। সেই সময় তিনি সমস্ত কিছু নিয়ম মেনে প্রভু জগন্নাথ দেবের পূজা অর্চনা করেছিলেন। সকাল 10:55 থেকে বেলা 11:40 পর্যন্ত ভগবান জগন্নাথ দেবের দর্শন করেছিলেন। সেই সময় উড়িষ্যাবাসী প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছিলেন এবং এক বিরাট মহাসমারোহে সামিল হয়েছিলেন। আর এখন 2024 সালে যখন লোকসভা নির্বাচন শুরু হয়েছে এবং চলছে, এরই মধ্যে তিনি উড়িষ্যায় ভগবান জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, একই সাথে নির্বাচনী প্রচারও করেছিলেন। সকল উড়িষ্যাবাসী সাদরে তাকে আহ্বান জানিয়েছিলেন। মোদিজির নির্বাচনী প্রচারের জন্য পুরীতে একটি রোড শোর আয়োজন করা হয়েছিল। রাস্তার দুপাশে প্রচুর মানুষ প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য জমায়েত হয়েছিলেন। রোড শোয়ে যাওয়ার আগে সর্বপ্রথম মোদিজি ভগবান জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তারপরেই তিনি নিজের নির্দিষ্ট নিয়ম ধরে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছিলেন। ভগবান জগন্নাথ দেবের জয়ধ্বনি দেওয়ার সাথে সাথে চারিদিকে পদ্মফুলের জয়ধ্বনিও শোনা যাচ্ছিল। তবে এর সঙ্গে জগন্নাথ মন্দিরের তৃতীয় সিঁড়ি সম্পর্কে একটি আলোচনাও সবার মুখে মুখে ফিরছিল। আপনারা হয়তো অনেকে এটা শুনলে আশ্চর্য হবেন যে প্রধানমন্ত্রী মোদিজি যতবার পুরীর জগন্নাথ দেবের দর্শন উদ্দেশ্যে এই মন্দিরে এসেছেন, মন্দিরের মুখ্য দরজার নিচ থেকে উপরের দিকে যাওয়ার যে সিঁড়িগুলি রয়েছে তার মধ্যে তৃতীয় ধাপটির উপর পা রাখা তো দূরের কথা, আজ পর্যন্ত সেটি স্পর্শ পর্যন্ত করেননি প্রধানমন্ত্রী মোদিজি। আজ পর্যন্ত এই একটি রহস্যের সমাধান কেউ করতে পারেনি। সকলের মুখে মুখে একটা কথাই শোনা যায় যে মন্দিরের এই তৃতীয় সিঁড়ির রহস্যটি কি। এই প্রসঙ্গে একটা কথা বলা দরকার, জগন্নাথ মন্দিরের মুখ্য দরজার সামনে 22টি সিঁড়ির মধ্যে তৃতীয় সিঁড়ি সম্পর্কে অনেক রকম রহস্যময় কথা শোনা যায়। অনেকে মনে করেন স্বয়ং যমরাজ মন্দিরের এই তৃতীয় ধাপে বিরাজমান থাকেন, এই কারণে কি এই তৃতীয় ধাপটি স্পর্শ করতে মানুষ ভয় পায়। মন্দিরের এই তৃতীয় ধাপটির আসল রহস্য কি? মুখ্য 4টি ধামের মধ্যে অন্যতম একটি হচ্ছে পুরীর এই জগন্নাথ মন্দির, যা অলৌকিক ঘটনা এবং রহস্য দিয়ে মোড়ানো। মন্দিরের সিংহদুয়ার দিয়ে ঢোকার পর সমুদ্রের শব্দ একদমই শোনা যায় না, সেটাও এক রহস্য। এখানে এক নির্দিষ্ট জায়গায় যেমন ভগবান জগন্নাথ দেবের হৃৎস্পন্দন শোনা যায়, তো একদিকে মন্দিরের মাথায় যে ধ্বজা রয়েছে তা বায়ুর বিপরীত দিকে উড্ডীয়মান। এইসব অলৌকিক ঘটনার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী বা কোনো মানুষ দিতে পারেননি। এরই সঙ্গে মন্দিরের একটি নির্দিষ্ট ঘটনার সঙ্গে সম্পর্কিত যমলোকের স্বামী স্বয়ং যমরাজ, যার ব্যাখ্যাও আজ পর্যন্ত কেউ দিতে পারেননি। মন্দিরের মুখ্য দরজার 22টি সিঁড়ির 3 নম্বরটিতে আজ পর্যন্ত কোনো ভক্ত পা রাখেন না। সাধারণ মানুষ যাতে ভুলবশত এই সিঁড়িটিতে পা না রাখেন, সেই জন্য কালো রং দিয়ে এই সিঁড়িটিকে চিহ্নিত করা হয়েছে। এরকম শোনা যায় যে ভগবানের দর্শন করার পর এই 3 নম্বর সিঁড়িটিতে
পা রাখার নিষেধাজ্ঞা রয়েছে। এরকম মান্যতা আছে যে ভগবান জগন্নাথ দেবের দর্শনের পর মানুষ যে পুণ্য অর্জন করে তা এই তিন নম্বর সিঁড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকাংশে কমে যায়। সেই কারণে এই তিন নম্বর সিঁড়িতে সাধারণ মানুষকে নিষেধ করা হয়। পৌরাণিক মান্যতা রয়েছে যে যখন ভগবান জগন্নাথ দেবের দর্শন করে মানুষ পাপমুক্ত হতে শুরু করেছিল সেই সময় যমরাজ ভগবান জগন্নাথের কাছে এসে উপস্থিত হন। তিনি জগন্নাথ দেবকে বলেন যে ভগবান, আপনি তো পাপ থেকে মুক্ত হওয়ার একটি সহজ উপায় মানুষকে বলে দিয়েছেন, কিন্তু সকলেই পাপমুক্ত হয়ে গেলে যমলোকে তো আর কেউই আসবে না। যমরাজের এই কথা শুনে জগন্নাথ দেব বলেন, আপনি মন্দিরের তৃতীয় সিঁড়িতে নিজের স্থান গ্রহণ করুন, যা যমশিলারূপে পরে পরিচিতি লাভ করে। জগন্নাথ দেব বলেন, আমার দর্শন করার পর যে মনুষ্য এই তৃতীয় সিঁড়িতে পা রাখবেন তার পুণ্য অনেক অংশে কমে যাবে এবং সে যমলোকে তার কর্মের ফল লাভের জন্য উপস্থিত হবে। যমরাজকে দেওয়া এই কথায় ভগবান জগন্নাথ দেবও স্বয়ং বাধা রয়েছেন। সেই কারণে কোনো মনুষ্য আজ পর্যন্ত এই তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার সাহস করেন না। আর এটাই কারণ যে প্রধানমন্ত্রী মোদিজি ভগবান জগন্নাথ দেবের দর্শনের পর মন্দিরের তৃতীয় সিঁড়িতে পা রাখেননি। সত্যি কি এটাই কারণ ছিল নাকি অন্য কিছু? আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে প্রকৃত ভক্তরা জয় জগন্নাথ অবশ্যই লিখবেন। পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যদি জগন্নাথ মন্দিরের আরও রহস্যগুলি সম্পর্কে জানতে চান সেটাও কমেন্টে জানাবেন। আরও এরকম দরকারি ভিডিও দেখতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই কিছু রহস্যময় ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।